শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্তের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেন সানু, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম, পৌর মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবিরিয়া লিটন সহ আরও অনেকে।